আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিজ জানতে চেয়েছেন কতটুকু পরিমাণ পানি দিয়ে গোসল করা সম্মত এ ব্যাপারে হাদিসে যেটা পাওয়া যায় রসদাল আলিয়া সাল্লামের গোসল করার যে আদব তিনি যে পরিমাণ পানি নিয়ে গোসল করতেন অজু করতেন হাদিসে যেটা এসেছে তিনি এক এক মুধ পরিমাণ পানি দিয়ে তিনি ওজু করতেন এক মুদ আমরা আধুনিক পরি মাপে আমরা বলতে পারি এক লিটার পরিমাণ এক লিটার পরিমাণ পানি দিয়ে তিনি উজু করতেন আর গোসল করতেন এক সা পরিমাণ পানি দিয়ে এক সা সমান সমান আর আধুনিক পরিমাণ বলতে পারি তিন লিটার পরিমাণ পানি দিয়ে তিনি গোসল করতেন কখনো কখনো তিনি পাঁচ মুধ পানি দিয়ে গোসল করতে অর্থাৎ তিন দুয়ে পাঁচ লিটারের মতো পানি দিয়ে তিনি গোসল করতেন কখনো তিন লিটার পানি দিয়ে কখনো পাঁচ লিটার পানি দিয়ে ফরজ গোসলের ক্ষেত্রে যেহেতু সারা শরীরে পানি পৌঁছাতে হবে সুতরাং কারো এর বেশিও লাগতে পারে কোনো অপচয় ছাড়াই বেশি ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই কোনো অপচয় ছাড়া বেশি পরিমাণে পানি ব্যবহার করা যায় গোসলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই রাসুলা সামি অল্প পানি দিয়ে সারা শরীর তিনি ভেজাতেন বা সারা শরীরে পানি পৌঁছাতেন এর এটা সম্ভব পানি ঢালতে হবে এবং হাত দিয়ে ঘষতে হবে পানি ঢালতে হবে হাত দিয়ে ঘষতে হবে তাহলে অল্প পানিতে সারা শরীরে পানি পৌঁছানো সম্ভব রসুল আসলাম এক লিটার পরিমাণ পানি দিয়ে উজু করতেন তিন লিটার অথবা কখনো কখনো পাঁচ লিটার পরিমাণ পানি তিনি গোসল করতেন সুতরাং এটা দিয়ে কেউ করতে পারে এই নিয়ম অনুযায়ী কেউ কেউ অপচয় ছাড়া বেশিও ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই সবচেয়ে বড়ো কথা আমরা যাতে পানি অপচয় না করি আল্লাহটা নিয়ামত সেটা গুরুত্বপূর্ণ কথা السلام عليكم ورحمه الله وبركاته